বয়স্ক বাবা মারা যারা ইংরেজিতে দুর্বল তারা সিটিজেনশিপ পরীক্ষা দিতে গেলে আমরা সহায়তার বিষয়টা আসবো, তারা আসলে কি ধরনের সমস্যাটা ফেস করেন? এ দেশ যখন আপনি পাসপোর্ট আপনি অ্যাপ্লাই করবেন, আইদার আপনি পোস্ট অফিসে দেন অর ইমার্জেন্সি ওয়াক ইন আপনি সেম ডে বানাইতে চান, আপনাকে থাকতে হবে প্রথম ভ্যাকসিন কাগজটা। জাস্ট আমাকে যে কী জিজ্ঞাসা করছে অফিসার আমি তো বুঝি নেই, আমার মতো অ্যান্সার দিছি, তো উনি ওনার কাছে আমার মনে হয়েছিল যে আমি সঠিক অ্যান্সার দিছি, বাট হয়তো আমার অ্যান্সারটা সঠিক ছিল না। পরে আমাকে যারা রেজাল্ট দেওয়া হয়েছে না আমি পারি নাই। বয়স্ক বাবা মারা যারা ইংরেজিতে দুর্বল তারা সিটিজেনশিপ পরীক্ষা দিতে গেলে আমরা সহায়তার বিষয়টা আসবো, তারা আসলে কি ধরনের সমস্যাটা ফেস করেন? ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে, ধন্যবাদ টিবিএনকে, ধন্যবাদ টিবিএনের সকল দর্শককে যারা আজকের এই প্রোগ্রাম দেখতেছেন এবং হয়তো পরে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন মাধ্যমে দেখতে পারবেন, সকলকে অগ্রিম ধন্যবাদ। জুয়েল ভাই আপনার কোশ্চেন ছিল আব্বা মা যারা বয়স্ক তারা হয়তো সিটিজেনশিপ দিতে ভয় পাচ্ছে পরীক্ষা, অথবা পরীক্ষা দিলে ফেল করে, এরকম আপনার মনে কোশ্চেনটা ছিল জি নাকি? জি ওকে, সো অনেক সময় যেটা হয় বয়সের কারণে অনেকে ভুল করে, ওর অনেকে সাধারণত আমার বাবা বা আপনার বাবা যদি এরকম হয় যারা 60-70 বয়স হয়ে গেছে অনেকে কিন্তু বয়স হলে মনে থাকতে পারে না বা মনে রাখতে পারে না, এক। দুই, হয়তো অনেকের একটু পড়াশোনারও একটু হয়তো লেকিং থাকতে পারে, সেটা একটা ব্যাপার কাজ করে। আর সম্ভবত যখন 70 হয়ে যায় এত অ্যাক্টিভ মানুষ থাকে না, মেমোরিটাও তো অ্যাক্টিভ থাকে না, সেটাও হইতে পারে। তো অনেকেই আমরা যেটা জানি যে একাধিকবার হয়তো পরীক্ষা দিয়েছে সাহস করে, পরে এসে বলে ভাই যে কি বলছে, আমি তো জাস্ট আমাকে যে কি জিজ্ঞাসা করছে অফিসার আমি তো বুঝি নেই, আমার মতো অ্যান্সার দিছি, তো উনি ওনার কাছে আমার মনে হয়েছিল যে আমি সঠিক অ্যান্সার দিছি, বাট হয়তো আমার অ্যান্সারটা সঠিক ছিল না। পরে আমাকে যারা রেজাল্ট দেওয়া হয়েছে না আমি পারি নাই, কিংবা তো সন্তোষজনক ছিল না তাদের সন্তোষজনক কাছে। ছিল না, তো সেজন্য হয়তো ওনারা ইন্টারভিউতে একাধিক দেওয়ার পরেও হয়তো ফেল করে, এরকম মানে জিনিসটা। এই সমস্যাটাই মূলত ফেস করেন একজন দর্শকের মধ্যে যোগ দিয়েছেন। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আমরা শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি স্যার, আমি আমি আমার নাম হচ্ছে আমার নাম হচ্ছে জামাল। জি প্রশ্নটি করুন। আমি আমি বার্জেনিয়া থেকে বলছি। জি আমার বাচ্চার 5 বছর, বিগত 1 বছর আগে আমি অ্যাপ্লাই করছি, এখনো পর্যন্ত পাসপোর্টটা পাইনি। আমরা বারবার চিঠি পাঠাচ্ছি, ওরা ধর কোনো রেসপন্স পাচ্ছি না। এমত অবস্থায় আমি কি হেল্প পেতে পারি? জি নিশ্চয়ই আপনার কোনো প্রশ্ন আছে ওনার কাছে, ওনার বাচ্চার পাসপোর্ট 1 বছর ধরে পাচ্ছেন না, ওকে আপনি কি কিছু জানতে চান ওনার কাছে? হয়তো ওনার অ্যাপ্লিকেশনের মধ্যে কোথাও আমি অ্যান্সার করতে পারবো, কোনো ওকে সমস্যা ওকে। নেই। হ্যাঁ জি দর্শক আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন আমাদের অতিথি। আমি একাধিকবার আপনাদের প্রোগ্রামে এরকম জিনিসটি আলাপ আলোচনা আগেও করেছি, আবারও সেই জিনিসটা আমি রিপিট করি। সেটা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে যারা বাংলাদেশ থেকে ছেলে মেয়ে নিয়ে আসেন তাদের ক্ষেত্রে একটু বেশি হচ্ছে, যেটা আমি প্রায়ই পাই, আর সামটাইম হচ্ছে যারা ইউএস বর্ন তাদের ক্ষেত্রে। ওকে, বাংলাদেশ যদি বর্ন হয় আব্বা মা যখন আইদের বাবা মা দুজনের একজন যদি সিটিজেন হন, গ্রিন কার্ডে ওনারা চাইলে সরাসরি পাসপোর্টে নিতে পারেন তাদের বাচ্চাদেরকে, সেজন্য ইন্টারভিউর কোনো প্রয়োজন নেই, ওর এডিশনাল আপনাকে কিছু কাজ করতে হয় না, পে করে আপনাকে আলাদা ফিও দিতে হয় না, জাস্ট আপনি স্ট্রেট আপনি নিতে পারেন। ওকে, সমস্যা যেটা সাধারণত উনি যেটা বললেন যে ওনার 1 বছর যাবৎ হচ্ছে না, এরকম আমি অনেক অনেক গত কয়েক বছর যাবৎ সেম আমি বুঝতে পারি যে এরকম সমস্যা যাদের হচ্ছে, ওনার কাগজপত্রের মধ্যে সমস্যা ছিল, ছেলের বার্থ সার্টিফিকেটের মধ্যে সমস্যা ছিল, অথবা ওনাদের ম্যারেজ সার্টিফিকেট সাবমিটে সমস্যা ছিল, ছেলের মেনিনজাইটিস যেটা থাকে সাধারণত যে জায়গায় বর্ন আমরা অনেকেই করি, লেটসি 2 বছর ওর 3 বছর আগে আমার বাচ্চা দেশ থেকে আসছে, ওকে সে জন্ম হয়েছে কিন্তু আজকে 10 বছর আগে, ওকে সে আসছে 3 বছর, ওকে ওর 4 বছর আসার পরে তাকে এই জায়গায় হয়তো কোনো ভ্যাকসিন আপনার দেওয়া হয়েছে, ওকে বিকজ তাকে স্কুলে ভর্তি হলে তাকে ভ্যাকসিনাইজ হইতে হবে। ঢাকা বা সরি বাংলাদেশ থেকে ওনার যে ভ্যাকসিনের কাগজটা ছিল হয়তো ওনার কাছে তখনকার ভ্যাকসিনের কাগজটা নাই। আচ্ছা, এ দেশ যখন আপনি পাসপোর্ট আপনি অ্যাপ্লাই করবেন, আইদার আপনি পোস্ট অফিসে দেন অর ইমার্জেন্সি ওয়াক ইন আপনি সেম ডে বানাইতে চান, আপনাকে থাকতে হবে প্রথম ভ্যাকসিন কাগজটা। যদি আপনার প্রথম ভ্যাকসিনটা না থাকে পরে যে ভ্যাকসিন দিয়েছেন ওটা ওরা চাচ্ছে না, ওরা চাচ্ছে বাচ্চা বর্ণ হওয়ার পর উইদিন 1 ইয়ার যে সমস্ত টিকাগুলি দেওয়া হয় ওই টিকা আপডেট আছে কি না বাচ্চাটার, জাস্ট দে ওয়ান্ট টু মেক শিওর, এটা ল্যাকিং থাকতে পারে
ওনাদের ম্যারেজ সার্টিফিকেট লেকিংস থাকতে পারে। আরও বেশি সবচেয়ে বেশি সমস্যা হয় যে জিনিসটা, যারা জাস্ট সরাসরি অ্যাপ্লাই করে দেয়, উনি যেটা বললো যে এক বছর যাবৎ উনি চিঠি পাচ্ছে, উনি চিঠি নেয়, চিঠি দেয়, আসে যায়, এরকম অনেকে আছে। বাট ওটার মধ্যে ওনাদের যে জিনিস অনেকে এমনও চাচ্ছে, আমি যেটা জানি একাধিকবার আমি যেগুলো সলভ করছি, একাধিকবার ওদের আসে অনেকজনের যে ডিএনএ টেস্ট করাইতে হবে বিকজ অফ সামহাউ ওনাদের পেপার ওয়ার্কে মনে হচ্ছে না যে কারেক্ট ইনফরমেশন। সো যদি এটা বাবা বা মায়ের সন্তান হয়, ফাইনাল রেজাল্ট কোথায় থাকবে? ডিএনএ টেস্ট করার পরে, যেহেতু ওদের সন্দেহ ছিল সামহাউ কোথাও। ওকে, সো যখন আপনি ডিএনএ টেস্ট করবেন, ডিএনএ টেস্টের রেজাল্ট কোনো দিনই আপনার কাছ থেকে নেবে না। তো যখন আপনার কাছে চিঠি আসে, তখন আপনার চিন্তা হলো যেহেতু গভর্নমেন্ট আমাকে পাঠাইছে যে ডিএনএ টেস্ট করার জন্য, উনি কোনো একটা কোম্পানিতে যায়, ডিএনএ টেস্ট করে, ডিএনএ টেস্ট করার পরে উনি কী করে, এই রেকর্ডটা উনি নিজে পাঠাই দেয় যে অ্যাড্রেস দেওয়া আছে। ওকে, ওটা উনি আমরা হয়তো অনেকেই খেয়াল করি না বা জানি না, কোনোভাবে ওটা ওরা আপনার কাছ থেকে অ্যাকসেপ্টেড করবে না। আচ্ছা, ওকে, এই ডিএনএ টেস্টের রেজাল্টটা দিতে হবে ডিএনএ টেস্ট কোম্পানির কাছ থেকে। ডিএনএ টেস্ট কোম্পানি যদি ওরা পাঠায় শুধুমাত্র, দেন ওরা অ্যাকসেপ্ট করবে। ওকে, ডিএনএ টেস্ট কোম্পানি কার কাছে পাঠাবে? অ্যানাদার ইস্যু। এখন যদি উনি প্রপার ডকুমেন্টটা ওদের কাছে নিতে পারে, যে আমাকে অ্যাড্রেসটা দেওয়া হোক অথবা ইমেল অ্যাড্রেসটা দেওয়া হোক, কাস্টমার আইডি নাম্বার ওর কাস্টমার সোলসারি নাম্বার ওর তার অ্যাপ্লিকেশন নাম্বার লিখে যদি দেওয়া হয়, দেন প্রপার জায়গায় যাবে। আশা করি আপনার যদি এরকম কোনো সমস্যা থাকে, আপনি যদি কোনো এরকম প্রশ্ন কোনো থাকে, ওর স্টিল যদি আপনার কোনো কোশ্চেন থাকে, আপনি আমার অফিসে আসতে পারেন, আমি আপনাকে হেল্প করতে পারবো এনিথিং, যদি ওনার কোনো তারপর যদি কোনো কনসার্ন থাকে। আশা করি এর মধ্যে হয়তো ওনার কোনো একটা সমস্যা আছে, এগুলি যদি উনি সমাধান করতে পারেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সমস্যার কথা আপনি বললেন, কোনো একটার মধ্যে হবে, কোনো একটা থাকতে পারে। এমনকি সাধারণত যেটি বেশি হয়, হয়তো আপনাদের অভিজ্ঞতা আপনারা দেখবেন যে বাবা মার নামের সাথে কোনো না কোনো ভাবে নাম মিলছে না, রাইট, ন্যাশনাল আইডি কিংবা পাসপোর্টের নাম, রাইট, কিংবা তার হয়তো এডুকেশনাল যে ইনস্টিটিউশন গুলো আছে সেখানে গিয়ে নামটা কোনোভাবে চেঞ্জ হয়, অথবা আব্বা আমার যেহেতু দুইজনেরও জায়গায় কনসার্ন থাকতে, হয়তো শুধুমাত্র একজন এটা দিয়েছে আরেকজন কনসার্ন দেওয়া হয় নাই। আচ্ছা, এবং ওই কনসার্নটা কিন্তু নোটারাইজ থাকতে হবে এবং আইডির কপি দিতে হবে, লেটস সে বাবা মা দুইজনেরই। যদি আপনি ওয়াক ইন ইভেন্ট করতে চান, লেটস সে কোনো কারণে বা আপনার ওয়াইফ বাংলাদেশে থাকে, অথবা কোনো ওয়াইফ এই জায়গায় থাকে, হাজব্যান্ড বাংলাদেশে থাকে, এখন ওয়াইফ সাবমিট করছে অনলি, একা হবে না, দিবে না। সো মেবি ওনার এরকম একটা সমস্যা থাকতে পারে, ওই জায়গায় দুইজনের কনসার্ন থাকতে হবে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। কিন্তু ধন্যবাদ দর্শক আপনাকে। সেক্ষেত্রে যাদের হয়তো সিঙ্গেল মাদার, হ্যাঁ, কিংবা সিঙ্গেল ফাদার, হ্যাঁ, তারা যদি আবেদন করেন, তার হয়তো ডিভোর্স হয়ে গেছে, তিনি হয়তো আগের স্ত্রী কিংবা স্বামীর সাথে সম্পর্ক নেই কিন্তু বাচ্চা তার কাছে আছে, তিনি তখন কি করবেন? তিনি তো চাইলেও বাচ্চার বাবার কনসার্ন নিয়ে আসতে পারছেন না, কিংবা মায়ের কনসার্ন নিয়ে আসতে পারছেন না। এই জায়গায় দুইটা জিনিস কাজ করে, তখন আপনি ডিভোর্স লেটার আপনি দিবেন, স্টিল বাবা মায়ের কনসার্নের কাগজ থাকতে হবে। ওকে, যদি আপনার না থাকে, কনসার্ন যদি না দেয়, সেটা কোর্ট আপনাকে যদি শুধুমাত্র এক্তিয়ার দেয় 100% কোর্ট থেকে একটা পেপার আপনাকে দেবে, সেটা বাবা হোক আর মায় হোক, যে এই বাচ্চার লাইবিলিটি কোর্ট কনসার্ন বাবাকে দিবে অথবা মাকে দিবে, যদি এরকম লেটার আপনার কাছে থাকে হবে, একজনটা দিয়ে হবে। যদি কাস্টেডি বলে, যাকে সাধারণত আমরা বলি যে হয়তো বাবাই 100% ছেলেকে নিবে, কোর্ট ডিসিশন দিছে জাজ, ওর মা বাচ্চাকে নিবে, আমি আবির বলতেছিলাম। আমার বাবা হচ্ছে মানে 65 years plus, তো উনি ঠিক মতো ইংরেজি একটু কম বুঝে, সেক্ষেত্রে আপনারা কোন হেল্প করতে পারবেন? তিনি কত বছর ধরে আছেন? চার বছর এলিজিবিলিটি যদি আপনি অ্যাপ্লাই করতে চান, 5 বছর ওনাকে আর 1 বছর অপেক্ষা করতে হবে। বাট এই 1 বছরের মধ্যে যেটা করতে হবে, আমি জানি না লাস্ট 5 বছরের মধ্যে ওনার আব্বা কতবার বাংলাদেশে ট্রাভেল করলেন, যদি লাস্ট 4 years, উনি বলছে 4 years ওনার আব্বা দেশে থাকে, যদি কোনো একবার মোর দেন 6 মান্থ দেশের বাইরে থাকে, যদি আমি আপনাকে এক্সাম্পল বলি, যদি 4 বছর এখন 24, হয়তো এক্সাম্পল 2020 সাল থেকে সম্ভবত ওনার আব্বা দেশে থাকে। ওকে, 2020 সালে যদি ওনার আব্বা দেশে এসে থাকে 2024 পর্যন্ত, এই 4 বছর পিরিয়ডের মধ্যে যদি 2022 সালে গিয়ে
যদি 2022 সালে ওনার আব্বা মোর দেন 6 মান্থ দেশের বাইরে থাকে, ওনার এলিজিবিলিটি শুরু হবে 22 সালের পর থেকে। ওনার আব্বা কিন্তু আসছে, আমরা যেটা ধরে নিচ্ছি যে 4 বছর, সম্ভবত 2020। ওনার আব্বা যদি 2023 সালে কোনো কারণে যদি মোর দেন 6 মান্থ দেশের বাইরে থাকে, ওনার আব্বার মাত্র এলিজিবিলিটি টাইম শুরু হবে 1 ইয়ার, যদিও ওনার আব্বা এই দেশে থাকে 4 বছর। সো ওনার আব্বার কিন্তু এলিজিবিলিটি 4 বছর নাই। আর যদি কোনোবারই ওনার আব্বা মোর দেন 6 মান্থ দেশের বাইরে ছিল না, তাহলে 4 বছর হয়ে গেছে, আরেক বছর অপেক্ষা করতে হবে। আরেক বছর অপেক্ষা করলে উনি চাইলে প্রসেস করতে পারবেন ওনার আব্বার। অর্থাৎ 5 বছর টানা থাকতে হবে, যার মধ্যে 6 মাসের বেশি আমেরিকার দেশের বাইরে থাকার কোনো রেকর্ড থাকা যাবে। রাইট, যদি 6 মাসের বেশি হয় তাহলে যতদিন ওনার ফার্স্ট টাইম 6 মান্থের বেশি ছিল, তারপর থেকে ওনার বয়স কাউন্টিং শুরু হবে, আমি ইউএসএ থাকার কাউন্টিংটা টাইম শুরু হবে। সো এরকম কি কারো যদি হয় এরকম যে আব্বা মা বয়স কমানোর সাথে তাদেরকে করতে চান বা করবেন, দয়া করে চেষ্টা করবেন যেন মোর দেন 6 মান্থ স্টে না করে আউট অফ কান্ট্রি। যদি লেস দেন 6 মান্থ হয়, 5 বছরের পরে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটু দর্শকদের স্পষ্ট করার জন্য বিষয়টি, সেটা হলো তিনি একটানা 6 মাসের বাইরে থাকতে পারবেন না, কিন্তু পরপর আপনি একাধিকবার যেতে পারেন। আপনি 1 বছর যাচ্ছেন, 2 মাস থাকেন, 3 মাস থাকেন, 4 মাস থাকেন, ইজ ওকে, বাট নট মোর দেন 6 মান্থ ওভার স্টে আউটসাইড আমেরিকার বাইরে। ওকে, আমাদের দর্শক আবির তিনি যে প্রশ্নটি করেছেন, তিনি আসলে জানতে চেয়েছেন তার বাবার বয়স 65 বছর, তিনি ইংরেজিতে দুর্বল, সেই ক্ষেত্রে তিনি কি ধরনের সহায়তা পেতে পারেন? যদি ওনার আব্বার কোনো সমস্যা থাকে যে উনি মুখস্থ রাখতে পারে না, অথবা বেশি বয়সের কারণে উনি বুঝে না, আপনি এখন একটা জিনিস ওয়ার্ড আপনি ওনাকে এক্সপ্লেন করে দিলেন, উনি কিছুভাবে হয়তো এটা বুঝে নাই, অথবা এটা ওনার মনে রাখার মতো অ্যাবিলিটি নাই, উনি এলিজিবল, উনি অ্যাপ্লাই করতে পারবেন বিনা পরীক্ষায়, আমরা যাকে বলি, অথবা সিটিজেনশিপের পরীক্ষা দেওয়া ছাড়া যাকে বলা হয়, ওটা ওনার আব্বা এলিজিবল করতে পারবেন। আর যদি উনি সব কিছু ঠিকঠাক থাকে, ভালো থাকে, উনি রেগুলার হয়তো একাধিকবার পরীক্ষা দিয়ে ওনাকে পাশ করতে হবে, যদি কোনো ধরনের সমস্যা না থাকে। আর যারা একটু দুর্বল শারীরিকভাবে, হয়তো আপনি বলছিলেন বয়সের কারণে মনে রাখতে পারেন না, কিংবা তার হয়তো ভুলে যায়, স্মৃতিশক্তি কম হয়, কি স্মৃতিশক্তি কম, হ্যাঁ যাচ কি প্রশ্ন করছেন, হ্যাঁ সেটি তিনি হয়তো বুঝছেন না, সেক্ষেত্রে বাইরের সহায়তা পাওয়ার সুযোগ আছে, ইন্টারপ্রিটার, ডক্টর, অ্যাটর্নি, তাদের সহায়তা নেওয়ার সুযোগ আছে। রাইট রাইট, এটা পাবে, হ্যাঁ এটা অধিকার আছে, রাইট আছে। উনি যদি চায়, কেউ যদি মনে করে যে ভাই আমি মুখস্থ রাখতে পারি না, অথবা আপনি আমাকে বুঝাই দিয়েছেন আমি কিছু বুঝি নাই, আপনি বলছেন আমি স্টিল বুঝি না, ইয়াস কেউ যদি চায় উনি লয়ার, ডাক্তার অর ইন্টারপ্রেটার উনি হায়ার করতে পারেন, ইন্টারপ্রেটার ওনার পক্ষে হয়ে কাজ করবে, ইয়াস উনি এলিজিবল উনি করতে পারবেন। এরকম যদি কারো হয়, আপনি একদমই শুধুমাত্র যাদের সমস্যা আছে তারা এলিজিবল, মানে এটা কিন্তু সবাই না যে তাইলে আমার আব্বা 65 আছে আমার আব্বার জন্য আমি অ্যাপ্লাই করলাম। যদি আপনার আব্বা সবকিছু জানে পারে, রেগুলার প্রসেস করবেন। যদি মনে করেন যে আপনার আব্বা একদমই পারে না, আমার আব্বা একদমই মুখস্থ রাখতে পারে না, আমার আম্মা একদমই মুখস্থ রাখতে পারে না, আমার শাশুড়ি মুখস্থ রাখতে পারে না, সেই ক্ষেত্রে ইয়েস আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন তাদের জন্য। আমরা আপনার আলোচনা থেকে যেটুকু বুঝেছি সেটা হলো 5 বছর যদি তিনি টানা উইদাউট 6 মান্থের ব্রেক উনি স্টে করেন, তিনি আবেদন করতে পারবেন। আবেদন করলেন, এরপর এই প্রসেসটা, পুরো প্রসেসটা আসলে কতদিন সময় লাগে? হ্যাঁ, ধন্যবাদ জলবে আবার আপনাকে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন জেনারেল আমরা সবাই যদি অ্যাপ্লাই করি গ্রিন কার্ড থেকে পাসপোর্টে যাওয়ার জন্য, সাধারণত আপনার 8 থেকে 10 মাস লাগে, প্যান্ডামিকের পরে সেটা হয়তো আরও 1-2 মাস বেশি লাগে। হ্যাঁ, সো 8 থেকে 10 মাস রেগুলার যেরকম লাগে, বিনা পরীক্ষায় যারা দিবে সিটিজেনশিপের পরীক্ষা ওনাদের সিমিলার টাইমই লাগে। আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ওরা অ্যাকসেপ্ট লেটার দিবে, অ্যাকসেপ্ট লেটার পরে একটা ইন্টারভিউ ডেট দিবে, ইন্টারভিউতে যাবেন, বাট সেই ইন্টারভিউ হয়তো আপনার ইন্টারপ্রেটার আপনার পক্ষে হয়ে কাজ করবে, হয়তো লয়ার কাজ করবে, আপনি হয়তো ইন্টারভিউটা দিবেন না, ইন্টারভিউ ওরা দিবে শুধুমাত্র যাদের বিশেষ কেস, নট ইন জেনারেল সবার জন্য কিন্তু ইন্টারপ্রেটারের জায়গায় কাজ করবে না। শপথ নেওয়া ছাড়া ওনারা আর কোনো কাজ নেই, ওনার কাজে শুধুমাত্র শপথ নেয়, বিকজ অফ উনি তো মনে রাখতে পারেন না, উনি কিছু জানেন না, তো সেজন্য ওনার পক্ষে হয়ে ইন্টারপ্রেটার কাজ করবে। উনি জাস্ট হয়তো বা জাস্ট ফাইনাল ওনাকে বলবে জাস্ট হায়ার করার জন্য, শপথ নেওয়ার জন্য উনি জাস্ট হাত ইন্টারপ্রেটার বলবে যে আপনি হাত উঠান, আপনি শপথ নেন, দ্যাটস অল। আর একজন দর্শক আছেন টেলিফোনে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমি সাইদ হোসেন বলছি। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হলো, আমি ইউএস পাসপোর্ট রিনিউ করার জন্য দিয়েছিলাম, এটা আসছে, কিন্তু আমি কি নতুন পুরানো পাসপোর্টটা ফেরত দিবে পাবো? ধন্যবাদ আপনাকে। ওনার প্রশ্ন ছিল, উনি রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করছে, ওনার জন্য নতুন বইটা চলে আসে, পুরান বইটা সম্ভবত আসে নাই। সো নতুন বই আপনি যখন রিসিভ করছেন,
তার উইদিন এ উইক এক সপ্তাহ পর থেকে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনার পুরাতন বুক ওরা ফেরত দেবে। যদি কোনো কারণে আপনি রিসিভ না করেন আপনার পুরাতন বুক, যে নাম্বার আপনার আছে অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনি ওই নম্বরে কল করে যদি আপনি আপনার পুরাতন নাম্বারটা বলেন অথবা নতুন পাসপোর্ট নাম্বারটা বলেন ওরা আপনাকে পাঠাবে। বাট 3 to 4 weeks অপেক্ষা করার পরে আপনি কল দিতে পারেন ওদেরকে যে আমি পুরাতন পাসপোর্টটা এখন রিসিভ করি নাই, ওরা আপনার পুরাতন পাসপোর্টটা শিফট করে দেবে, আপনি পাবেন। সো 3 to 4 weeks আপনি যদি রিসিভ করলেন নিউ পাসপোর্ট, তার 3 to 4 weeks পরে আপনার ওটা পাবেন। যদি 4 weeks ওভার হয়ে যায় স্টিল আপনি পান নাই, আপনি অবশ্যই 1877 যে নাম্বারটা আপনার কাছে আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন, আপনার পাসপোর্ট অবশ্যই আপনি পাবেন, ওরা ফেরত দেবে আপনাকে পাসপোর্ট। ধন্যবাদ। আমরা আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, সেটা হলো যখনই আমরা আলোচনা শুরু করছি একজন দর্শক টেলিফোন করেছিলেন বাচ্চার বিষয়ে কথা বলতে, সেই বিষয়টি আমরা জানতে চাই। সেটা হলো ছোট বাচ্চাদের জন্য যখন আবেদন করা হয়তো বাংলাদেশ থেকে এসেছে তারা, তো তাদের ক্ষেত্রে আপনি বলছিলেন বাবা মার কনসার্ন দরকার হবে, আর কি প্রসেস আছে, অর্থাৎ কোন ওয়েতে তারা এই প্রসেসটা করবে? এটার মধ্যে দুইটা ওয়ে আছে। যদি কারো ইমার্জেন্সি পেতে চান পাসপোর্ট, লেটস সে ভাই আমি কোনো কারণে তো আমার ছেলে গ্রিন কার্ড এক্সপায়ার অথবা তার বাংলাদেশের পাসপোর্টটা এক্সপায়ার, এখন আমরা ফ্যামিলিতে 4 জন আছি আমরা যাব, বাট আমার এক বাচ্চার তো পাসপোর্ট নাই, এখন ইমার্জেন্সি যদি আমার ছেলে ইউএস পাসপোর্টটা আমি করতে পারি তাহলে হয়তো আমরা একসাথে দেশে চলে যেতে পারি। এখন যদি ওরা আমি বাংলাদেশের পাসপোর্টটা রিনিউ করতে যাই অথবা যদি আমি পোস্ট অফিসে সাবমিট করি হয়তো আমার 6 থেকে 8 সপ্তাহ লাগতে পারে, সাম কেসে 10 সপ্তাহ লাগতে পারে। এখন আমি ইমার্জেন্সি নেক্সট 7 ডেজ বা নেক্সট 3 ডেজ যেতে চাচ্ছি দেশে অসুস্থ কেউ, ইয়েস এরকম কেসে যদি কারো কিছু থাকে, যদি কারো এরকম হেল্প লাগে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার অফিসে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের হেল্প করতে পারবো। সেটা আপনি সেম ডেতেই পাবেন, অ্যারাউন্ড 2 to 3 hours লাগবে, একদিনের মধ্যে আপনি পাসপোর্টটা পেতে পারেন আপনার বাচ্চাটা, কোনো সমস্যা হবে না। ওকে, আরেকজন দর্শক আছেন টেলিফোনে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আমি নর্থ ক্যারোলাইনা থেকে বলছি। জি আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো বাংলাদেশে আমার মেয়ে বিয়ে করবে, কিন্তু সেখানে এখানকার সিটিজেন, আমেরিকান সিটিজেন, সে এখন ওখানে আইডি দেখাইছে, এনআইডি নাই, সেক্ষেত্রে সেক্ষেত্রে কি করতে হবে আর কি? আমরা আপনার প্রশ্নকে পরিষ্কার বুঝিনি, তিনি বাংলাদেশের সিটিজেন, এখানকার সিটিজেন, জি মেয়ে সিটিজেন, তিনি বিয়ে করবেন বাংলাদেশে। ধন্যবাদ আপনাকে। ওনার কোশ্চেন ছিল ওনার মেয়ে ইউএস সিটিজেন আর বাংলাদেশে মেয়ের বিয়ে করবেন, এখন কোনো একটা আইডি দেখাইতে হয় বাংলাদেশে বিয়ে করতে গেলে, এনি পার্সন, ছেলের পক্ষ হোক আর মেয়ের পক্ষ হোক দুজনের যে কোনো, এবং দুজনকে দেখাইতে হবে, মানে যে কাজরি অর কোর্ট যে জায়গায় বিয়ে হবে আইডি দেখবে। তখন ওনার কোশ্চেন ছিল আমার মেয়ের তো বাংলাদেশে এনআইডি কার্ড নাই, তাহলে কি করবে? ওকে, আপনি যে কোনোটাই দিতে পারেন, আপনি ইউএস পাসপোর্ট চাইলে আপনি ইউজ করতে পারবেন, যদি ওনার বাংলাদেশের পুরাতন পাসপোর্ট থাকে আপনি সেটাও ইউজ করতে পারবেন, যদি এক্সপায়ার হয় স্টিল আপনি ইউজ করতে পারবেন, বাট এক্ষেত্রে আপনার ইউএস পাসপোর্ট ইউজ করতে কোনো সমস্যা নাই, আপনি কোনোভাবে বাধ্যতামূলক না যে আপনাকে মাস্ট এনআইডি কার্ডই দিতে হবে, না ওরকম না, আপনি চাইলে ইউএস, ওরা জাস্ট দেখতে চাচ্ছে যে আমি মোহাম্মদ আবুল হোসাইনের আমি বিয়ে করতেছি, আইডিতে নামটা এই পার্সন আছে যেই নামে আমি রেজিস্ট্রি করতেছি কাবিন নামা, দিস ইজ দ্য পার্সন, সেজন্য ওর আইডি দেখবে। এটা আপনি ইউএস পাসপোর্ট ইউজ করতে পারেন, যদি বাংলাদেশ পাসপোর্ট থাকে সেটাও আপনি ইউজ করতে পারেন, এনআইডি এক্ষেত্রে বাধ্যতামূলক না। আরেকটা বিষয় সম্ভবত ওনার কনসার্ন ছিল, সেটা হলো কোন আইডিটা ওইখানে দেখালে, বাংলাদেশে দেখালে ইউএসএ যখন তিনি অ্যাপ্লাই করবেন তার পার্টনারের জন্য তখন সুবিধা হবে, অর্থাৎ কোন আইডিটা ইউএসএ গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে? ইউএস তো ইউএসএ ভালো বুঝে, আর যেহেতু ওনার মেয়ে ইউএস সিটিজেন অবশ্যই উনি ইউএস সিটিজেন দিবেন এবং ইউএস পাসপোর্টের কপি দিবেন, এবং ইউএস পাসপোর্ট তো ওনার অ্যাপ্লিকেশনেই থাকবে, যখন ওনার মেয়ের জামার জন্য যখন অ্যাপ্লাই করবেন উনি তো পাসপোর্ট নাম্বার দিবেন এবং পাসপোর্টের কপি দিবেন, সিটিজেনশিপের কপি দিবেন, সব কিছু দিবেন, অবশ্যই আপনার মেয়ে ইউজ করবে ইউএস পাসপোর্ট। ধন্যবাদ দর্শক। আমরা একেবারে শেষের দিকে আছি, আরও একজন দর্শক আছেন সম্ভবত টেলিফোনে, আমরা এই টেলিফোনটি নিয়ে এই আলোচনাটা শেষ করতে চাই। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনি একটু মোবাইলটি কানে নিয়ে কথা বলবেন।
আমার পুরস্কার শুনতে পাচ্ছি না। জি এখন আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমি পুলিশ থেকে সামিল বলতেছি, আমার একটা প্রশ্ন ছিল বেলাল ভাইয়ের কাছে। হ্যাঁ, প্রশ্নটা করবো? জি জি, প্রশ্নটি করুন। প্রশ্ন হচ্ছে, আমার মা এখানে 5-6 বছর আছে, উনি দেশে যাওয়া আসা করে, এখন উনি ইংলিশে ভালো না, তো এখন কি উনি সিটিজেনশিপ কিভাবে ওনাকে সিটিজেনশিপ পরীক্ষা দেওয়ানো যায়, এটা সম্পর্কে বা উনি দিতে পারবে কিনা, বা এটা বিষয়ে আর কি জানতে চাই। যে তিনি কি এই 5 বছরের মধ্যে 6 মাসের বেশি দেশে কোনো সময় স্টে করেছেন বাংলাদেশে? 6 মাসের বেশি একবার করতে, কত সালে সেটি? মাত্র 2 বছর, যদিও 6 বছর ওনার মা ছিল, বাট ফাইনালি ওনার মায়ের অ্যাপ্লিকেশন এলিজিবিলিটি শুরু হচ্ছে মাত্র 2 বছর। সো ওনাকে আরও 3 বছর অপেক্ষা করতে হবে, আর যদি মায়ের কন্ডিশন যদি খারাপ হয়, যদি মেমোরি লস থাকে, ওর যদি মুখস্থ রাখতে পারে না, তাহলে আমরা যেটা করি যে বিনা পরীক্ষায় সিটিজেন যাকে বলে, ইন্টারপ্রেটারের মাধ্যমে, লয়ারের মাধ্যমে যেটা করা যায়, ইয়েস উনি ওটা করতে পারবেন, বাট আরও ওনাকে 3 বছর অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে। এবং একই সাথে আপনি যদি দর্শকদেরকে আর কোনো তথ্য দিয়ে শেষ করতে চান। ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে, ধন্যবাদ টিভেনের সকল দর্শককে যারা এতদিন আমাদের প্রোগ্রাম দেখলেন, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই, এবং টিভিএন পরিবারের সকলকে ধন্যবাদ জানাই, যারা টিভি ক্যামেরার পিছনে যারা অলওয়েজ কাজ করে যাচ্ছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ সকলকে, অনেক ধন্যবাদ। বেলা থেশন বিকজ পিপল স্নিজ বিকজ নট এভরিওয়ান ওয়াশেস দেয়ার হ্যান্ডস বিকজ কিডস টাচ আ লট অফ থিংস Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. New York থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।